আর সাকিব আল হাসান তো এত বোকা লোক না, তো উনি প্রথমে ওই প্রজেক্টের ভেতরে ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে না এই প্রজেক্ট তো আসলে সফল হচ্ছে না, তখন তার তো আসলে সংসদে যাওয়া দরকার। ফলে 2014 সালে তিনি আওয়ামী লীগ থেকে টিকিট কেটেছেন, এরপরে বিএনএম এর মাধ্যমে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, সেটা যখন ফেল করলো আবার তিনি আওয়ামী লীগের মাধ্যমে নৌকা প্রতীকে নির্বাচন করে তিনি সংসদে গেছেন। মূল ব্যাপারটা তো আসলে সংসদে যাওয়া। এর আগে আপনার এই অনুষ্ঠানে আমি যুক্ত ছিলাম এবং সেখানে জনাব পরেশ ভাসানীও ছিলেন। সে সময় একটা প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, পরেশ ভাসানীর একটা বক্তব্যকে রেফার করে আমি বলেছিলাম যে এবার যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনে আসলে সবাই সফল হয়েছে, কেউ সংসদে গিয়ে সফল হয়েছে আর কেউ নির্বাচনে গিয়ে হেরে গিয়ে সফল হয়েছে, ফলে এখানে আসলে সফলতা ব্যর্থতার কোনো কিছু নাই। আর দুঃখিত, তৃণমূল, বিএনপি, বিএনএম বা কিংস পার্টির যে আলোচনাটা আসছে, এখানে ব্যাপার হচ্ছে সরকার প্রথমে চিন্তা করেছিল, মানে আগের সরকার 2018 নির্বাচনের যে সরকার, সেই সরকারটা চিন্তা করলো যে একটা নির্বাচন তো আমরা করব, কিন্তু বিএনপি সহ সত্যিকারের বিরোধী রাজনৈতিক দল যেগুলো, এখানে তো আবার গৃহপালিত বিরোধী দল বা সোকল টানা ধরনের বিরোধী দল আছে, সত্যিকারের বিরোধী রাজনৈতিক দল যারা তারা নির্বাচনে আসবে না, এরকম একটা ধারণা তাদের ভেতরে যখন তৈরি হলো তখন তারা চিন্তা করলো যে প্রথমে যে এরকম কিংস পার্টি সাজিয়ে তাদেরকে নিবন্ধন দিয়ে তাদেরকে দিয়ে একটা নির্বাচন করবে। কিন্তু দেখা গেল যে নির্বাচনের আগের 1-2 বছর ধরে যে প্রচেষ্টা তারা চালিয়েছে সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হচ্ছে না, অর্থাৎ বিএনপি থেকে একটা বড় অংশ ভেঙে চলে আসবে বিরোধী দলে যাবার জন্য, অর্থাৎ সংসদে যেহেতু তারা অনেকদিন থেকে নাই, সংসদে অনুপস্থিত, ফলে সংসদে যাবার লোভ থেকে অনেকেই হয়তো বিএনপি থেকে বের হয়ে আসবে এবং মোটামুটি ভাবে এই কিংস পার্টি গুলো দাঁড়াবে, এরকম একটা সম্ভাবনা কথা চিন্তা করেছিল সরকার। কিন্তু যখন সরকার দেখলো, বিশেষ করে প্রধানমন্ত্রী যখন দেখলেন যে আসলে সেই জায়গাটায় ঠিক কাজ হচ্ছে না, ওই প্রচেষ্টা যখন চলছে তখন সাকিব আল হাসানের মতো কিছু তারকা এই জায়গাগুলোতে ঢোকানোর একটা চিন্তা ভাবনা ছিল, সবকিছু তো আসলে পরিকল্পিত, সব প্রার্থী কারা হবেন, মানে যারাই আসলে নির্বাচনে গেছেন সে যেভাবে নির্বাচনে গেছেন না কেন সবকিছুর মনোনয়ন তো এক জায়গা থেকে এসেছে, এমনকি সংসদ এখন যারা বিরোধী দল তাদের মনোনয়ন কোন জায়গা থেকে এসেছে, এমনকি তারা সেটা প্রকাশ্যে ঘোষণাও করেছেন। সম্ভবত এরকম ছিল যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, কেউ কেউ তো শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার করেছেন, ফলে সবাই এই নির্বাচনে যারাই অংশ নিয়েছে, 7 জানুয়ারি নির্বাচনে যারাই অংশ নিয়েছে তারা প্রত্যেকেই আসলে ওই একটা জায়গা থেকেই যে কোনো ভাবে, তুমি জিতে যাবা ফলে তুমি আসো, তুমি হেরে যাবা তোমার এই সফলতা হবে, যেহেতু এখানে ব্যর্থতার কোনো ব্যাপার নাই, এভাবেই আসলে জিনিসটাকে সাজানো হয়েছে। এখন যখন দেখা গেল যে না, যেভাবে আসলে চিন্তা করা হয়েছিল যে কিংস পার্টি গুলো কাজ করবে সেভাবে যেহেতু করতেছে না, এই কারণে প্রধানমন্ত্রী হঠাৎ করে ঘোষণা দিয়ে দিলেন ডামি ক্যান্ডিডেট রাখতে হবে। ডামি ক্যান্ডিডেট রাখার ব্যাপারটা আসছে যখন কিংস পার্টির যে প্রজেক্টটা সেটা ফেল করছে, যখন পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিংস পার্টির প্রজেক্ট ফেল করছে, তখন এই ডামি ক্যান্ডিডেট প্রজেক্টটা নিয়ে নির্বাচনটা করা হলো, এবং আরো 2-4 জন বিভিন্ন জায়গা থেকে যাদেরকে যেভাবে পাওয়া গেছে, যেভাবে তাদেরকে সফলতা গিফট করে যেভাবে তাদের আনা গেছে, তাদেরকে নির্বাচনে আনা হয়েছে এবং তারপরে নির্বাচনটা করা হয়েছে। আর সাকিব আল হাসান তো এত বোকা লোক না, তো উনি প্রথমে ওই প্রজেক্টের ভেতরে ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে না এই প্রজেক্ট তো আসলে সফল হচ্ছে না, তখন তার তো আসলে সংসদে যাওয়া দরকার। ফলে 2014 সালে তিনি আওয়ামী লীগ থেকে টিকিট কেটেছেন, এরপরে বিএনএম এর মাধ্যমে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, সেটা যখন ফেল করলো আবার তিনি আওয়ামী লীগের মাধ্যমে নৌকা প্রতীকে নির্বাচন করে তিনি সংসদে গেছেন। মূল ব্যাপারটা তো আসলে সংসদে যাওয়া, ক্ষমতার ভাগিদার হওয়া, আর তো কোনো বিষয় নাই এখানে। যে ব্যাপারটা হচ্ছে যে রাজনীতির যে একটা বেস থাকে সেই বেস তো আসলে এদের কারো কোনো দরকার নাই, ফলে বিএনএম কি বা তৃণমূল বিএনপি এই দলগুলো যেভাবে ক্ষমতার কাছাকাছি থাকবার জন্য, ক্ষমতার মদতপুষ্ট হবার জন্য যেভাবে তারা আসলে এই প্রজেক্ট গুলো করেছিলেন সেগুলো ফেল করেছে, পরবর্তী যখন ফেল করলো তখন মেজর হাফিজও সেখান থেকে সরে এসেছেন, এবং এখন তো তিনি অস্বীকার করছেন যে তিনি এই প্রজেক্টের ভিতরে কখনো ছিলেনই না, যদিও এটা আসলে এখন তিনি বলবেন তার জায়গা থেকে, স্বাভাবিক ব্যাপার, ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি এটা স্বীকার করেছেন যে ওই ফর্মটা বিএনএম এর ছিল এবং ফর্মটা সাকিব আল হাসান ফিল আপ করেছেন, সেটাও তিনি স্বীকার করেছেন, এবং আমরা ছবিতে দেখতে পেয়েছি যে সেই ফর্মটা কেউ একজন কারো হাতে তুলে দিচ্ছেন, যেহেতু সাকিব আল হাসানের ফর্ম, ফলে সেটা নিশ্চয়ই তিনি সমস্যা মেজর হলো, হাফিজ, সমস্যা হলো যে যে যাকে, মেজর হাফিজ ওয়াজ দা অথরিটি অফ বিএনএম,
এ কারণেই নিশ্চয়ই কেউ একজন সেখানে সদস্য পদের যে ফর্মটা সেটা তার হাতে তুলে দিচ্ছেন, ফলে বিষয়গুলো খুবই পরিষ্কার। হ্যাঁ, কিন্তু মেজর হাফিজ তো বলছেন যে তিনি আসলে তার কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল সরকারের শীর্ষ পর্যায় থেকে, তিনি প্রত্যাখ্যান করেছেন। এরপর মেজর হাফিজকে আমরা দেখিনি নির্বাচনে অংশগ্রহণ করতে, বা এই বিএনএম বা কোনো কিংস পার্টির লিডারশিপ আমরা দেখতে পাইনি। এরপর চলে গেল আওয়ামী লীগে সাকিবুল হাসান। কিন্তু এই কিংস পার্টি তাহলে গঠনের পিছনে কার হাত ছিল, কেন এটা তৈরি করা হয়েছিল, তা কিংস পার্টির সফলতাকেও আপনি কিভাবে দেখেন? এরপরে নির্বাচনের পর তাদের তো তেমন কোনো অংশও দেখিনি, বা অংশীদারিত্ব দেখছি না বর্তমান সরকারের পার্লামেন্টে। সবকিছু মিলিয়ে আসলে কেন করেছিল, আর সফলতা কি আপনার কাছে কি মনে হয়? কেন এবং কাদের হাত দিয়ে হয়েছিল সেটা তো আমি আগের বারই বললাম, পুরো প্রজেক্টটাই তো আসলে সরকারের, আর এর এর ভেতরে প্রজেক্টের ভেতরে যাদের কিন্তু ছাড়ার কথা সরকারের ছিল শীর্ষ পর্যায়ে যারা, উবায়দুল কাদের তো বলছে যে যে কারা করেছে, বা আই মিন তিনি স্পষ্টভাবে বলেছে যে কিংস এবং প্রজা আমরা এদেরকে চিনি না জানি না। এখন ওবায়দুল কাদেরের বক্তব্যকে ধরে যদি মানে ওটাকে স্ট্যান্ডার্ড ধরে যদি আমরা কোনো আলোচনা করি তাহলে তো আলোচনার কোনো শেষ প্রান্তে আমরা পৌঁছাতে পারবো না। ওবায়দুল কাদের 2018 সালে নির্বাচন কিংবা 2024-এ 7 জানুয়ারিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে তারা বলেন যে স্বাধীনতার পর সবচেয়ে ভালো ইলেকশন গুলোর মধ্যে একটা বা সবচেয়ে ভালো ইলেকশন এইটা। তো এটা যারা বলতে পারেন তাদের কোন একটা বক্তব্যকে স্ট্যান্ডার্ড ধরে আমরা তো আসলে কোনো আলোচনা চালাতে পারি না। ফলে ওবায়দুল কাদের কি বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপারও বলা যায় না, তার দলের ব্যাপার, এবং এটাই তিনি বলবেন। খুব তিনি যে জায়গায় আছেন, যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারে বসে তাকে এই কথাগুলো বলতে হয়, তিনি নিজেও এটা বিশ্বাস করেন না, সেটাও আমরা বুঝতে পারি, আপনিও বুঝতে পারেন। ফলে এটা নিয়ে আসলে আলোচনা বাড়ানোর কোনো কিছু নাই। কিংস পার্টির সফলতা ব্যর্থতার ব্যাপার হচ্ছে, যদি কিংস পার্টি সফলভাবে প্রজেক্টটা তারা করতে পারতো তাহলে যেটা হতো, এখন এই কিংস পার্টি যে দুটোর কথা আসছে বারবার, তৃণমূল বিএনপি এবং বিএনএম, এদের মধ্যে কোনো একটা হয়তো বিরোধী দল হতো, হয়তো জাতীয় পার্টি সেক্ষেত্রে তাদের যে স্পেসটা সেই স্পেসটা হয়তো পেতো না। আর একটা ব্যাপার হচ্ছে সেখান থেকে হয়তো আমরা কিছু এমপি দেখতে পেতাম সংসদে, সেই প্রজেক্টটা সেভাবে হয় নাই, ফলে সেখানে যারা প্রথমে ঘোষণা দিয়ে চলে এসেছিল তাদের একটা লস হয়ে গেছে, তারা এখন না ঘাড়কা না ঘাটকা, তারা এখন না ফিরে যেতে পারছে বিএনপিতে কিংবা অন্য যে জায়গাগুলো থেকে তারা এসেছিল, না এখন তারা সরকারের কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। হয়তো ভেতর ভেতর কিছু সুযোগ সুবিধা তো পাচ্ছেই, কারণ যখন কিংস পার্টিটা গঠন করা হয়েছিল তখন আমরা দেখি যে বিএনএম এর অফিস, আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, মানে আমি তারা আসলে নাগরিকদের যে সাথে আশা আছি, গিয়েছিল, যে আশা দেয়া হয়েছিল, কোনোটার সাথে তারা মিট করতে পারেনি। সে কারণে অনেকটা হতাশার মধ্যেই তারা নির্বাচনের সময়ও তারা ছিল, নির্বাচনের দিনেও ছিল, নির্বাচনের পরবর্তীতে আমরা শুনেছি তারা বহুবার বলেছে। কিন্তু এখানে মেজর হাফিজের সম্পৃক্ততা এবং তার সফলতা, তার ব্যর্থতাকে আপনি কিভাবে দেখেন? ছোট্ট করে 1 মিনিট যদি শেষ করেন, কারণ তার নামটা এখন ব্যাপকভাবে সামনে আসছে, ছবিও ভাসছে, ছবিও বা কারা এই মুহূর্তে ভাসাচ্ছে, কি মনে হয় আপনার? মেজর হাফিজ এটার ভেতরে যে গিয়েছিলেন, কোন কারণে গিয়েছিলেন, কি কারণে গিয়েছিলেন সেটা তিনি বলতে পারবেন, কিন্তু মেজর হাফিজ এটার ভেতরে গিয়েছিলেন সেটাই ছবিটাই আসলে প্রমাণ করে। যদি মেজর হাফিজ বলতেন যে না এই ছবিটা আমার না, বা এই ছবিটা কোনোভাবে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো ভিন্ন আলোচনা ছিল, সেটা সেটা প্রুফ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো, যেহেতু উনি স্বীকার করেছেন যে ছবিটা তার, এবং সেখানে বিএনএম এর ফর্ম ফিল আপ করে সদস্য ফর্ম ফিল আপ করে সাকিব আল হাসান সেটা তার হাতে তুলে দিচ্ছেন, ফলে এটা পরিষ্কার যে তিনি এই প্রজেক্টের ভেতরে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন সেটা ভিন্ন আলোচনা, সেটা তিনি ভালো বলতে পারবেন, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু তিনি সেখান থেকে রিট্রিট করেছেন। কেন করেছেন সেটা আমরা হয়তো কিছুটা ধারণা করতে পারি, কারণ যাদের আসলে এই যে প্রজেক্টের ভেতরে সে যোগ দেওয়ার কথা ছিল, আমরা দেখেছি তো বিএনএম শেষ পর্যন্ত তাদের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম ঘোষণা করেন, একদম তারা বাধ্য নির্বাচন আগে আগে সেই ঘোষণাটা করার জন্য তারা তারা কিন্তু ঘোষণা করে নাই, ফলে তারা শেষ পর্যন্ত অপেক্ষা করছিল, এবং যাদের জন্য অপেক্ষা করছিল একটা বড় গ্রুপ হয়তো এসে যোগ দেওয়ার কথা ছিল, যে কথাগুলো কিন্তু মেজর হাফিজ নিজে অস্বীকার করেছেন যে অবসরপ্রাপ্ত অনেক সেনা কর্মকর্তা ছিলেন বা বিএনপি রাজনেতা কর্মী ছিলেন, এরকম ব্যাপারগুলো ছিল, কিন্তু সেটা যখন সাকসেসফুল হয়নি ফলে তিনি সেখান থেকে পরে সরে গেছেন, এবং এখন কিন্তু তিনি বলছেন যে তিনি রাজনীতিটাই আর কন্টিনিউ করতে চান না, তিনি সহসায় অবসর নেবেন। এখন স্বাভাবিকভাবেই যেহেতু বিষয়টা সামনে চলে এসেছে, ফলে বিএনপিতেও আসলে তিনি এমনিতেই অনেক আলোচনা আছে যে তিনি আগে থেকে বিএনপিতে বেশ কোণঠাসা ছিলেন, ফলে এখন নতুন করে এই বিতর্কের পরে বিএনপিতে তার স্বাভাবিকভাবে রাজনীতি করাটা তো আসলে কঠিন হয়ে পড়বে। এখন তিনি অবসরে যাওয়ার চিন্তা করছেন, এবং এটা যাওয়ারটাই স্বাভাবিক আসলে।